আপনার স্বপ্নের প্রতিষ্ঠান পীর আবু বক্কর নলেজ সিটি অনুষ্ঠানের আর মাত্র দুদিন বাকি কেমন প্রস্তুতি চলছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর অত্যন্ত আমি খুশি যে আমার বাংলা জুড়ে হাজার হাজার ভাই বুথ সেক্রেটারি থেকে শুরু করে পঞ্চায়েত সেক্রেটারি থেকে শুরু করে থানা লেভেল থেকে শুরু করে মহকুমা আমার ওইদিকে আল্লাহ মাহজুর আওলাদ কুতুব ফাতহিম মুসা আমাদের এইদিকে হাজিব ইব্রাহিম সাহেব ডাক্তার আফতাব উদ্দিন সাহেব শুরু করে আমি কজনের নাম বলব বলুন না মানে আমার প্রত্যেকটা আহলে সন্ন্যতাল জামাতের একেবারে নিচুতলার কর্মীদের শুরু করে তারা যে পরিশ্রম করছে আমিও মানে ভাবতে পারছি না যে আমার আল্লাহ যেই যুবকগুলোকে এত মহান কাজ করাচ্ছে যারা একদিন গান বাজনা বদমাইশি এদের মতো সবাই মানে নেশিরভাগই ছেলে থাকতো আজকে তারা কিভাবে কীভাবে ছুটিছুরি করছে অত্যন্ত বুজার বিষয় আর আল্লাহ হজুরে আউলাদ পির্জাদা বাজিদামি সাহেব হাওড়া জেলার হাজি ইব্রাহিম সাহেব এনারা জেলার নেতৃত্ব হয়ে আমাদের ডাক মাস্টার শামসুল আলম সাহেব হুগলি জেলার নেতৃত্ব হয়ে তারপর ওইদিকে মতিবুল আছে পূর্ব মেদিনীপুরের নেতৃত্ব হয়ে এই যে পুরো বাংলা জুড়ে একটা যে নদিয়ায় নতুন নেতৃত্ব শুরু হয়েছে তারপর আমাদের পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এমনকি মালদায় আমাদের যে নাজিমুল বলেছে এটা আছে মুর্শিদাবাদ শুরু যেভাবে মানুষ কাজ করছে আমি ভাষায় বলতে পারছি না আমি দিল থেকে এত খুশি এত আনন্দ আমি মানে ঠিক মানে আপনাদের মানে বোঝাতে পারবো না কিভাবে যে প্রস্তুতি চলছে যেটা ইনশাল্লাহ এ থেকে বোঝা যাচ্ছে যে আমার আল্লাহ কবুল করে নিয়েছে এটার নমুনা সাথে সাথে মানুষ চারিদিক থেকে এসে আপনি বললে অবাক হয়ে যাবেন আমি সবচেয়ে বেশি ওই দিন অবাক হয়ে গেছি যেদিন আমার ফুরফুরার মানুষ এসে আমার হাতে দশ হাজার পনেরো হাজার করে টাকা দিয়েছে গোপন ভাবে ফুরফুরা শরীফের মানুষ মানে অবাক হয়ে গেছি তারা বলছে যে আপনার ওপরে আমাদের বিশ্বাস এসছে আপনি এত বড় জায়গা কারোর কাছ থেকে টাকা না নিজন কিনতে পেরেছেন আপনার করার মন মানসিকতা আছে আপনি পারতেন নিজের টাকা জড়ো করে বিশাল ঘর বাড়ি রিল্যাক্স করতে পারতেন আপনি কোটি কোটি টাকাতে জায়গা কিনেছেন আমার এনে ফুটফুড়া মানুষের কথা বলছে তা আপনার জীবন আপনাদের চলাফেরা দেখে ভালো লেগেছে তা আমি সরি করছি আমিও তাকে দেখে অবাক হয়ে গেছি আমি ভাই আপনি এসছেন টাকা দিতে আমার একটাই বললাম এটা একটা প্রমাণ নমুনা আল্লাহ কবুল করেছে তা আল্লাহ পা যদি কবুল করে সেই প্রস্তুতির কথা বলতে লাগে না আর তার সাথে সাথে একটা কথা আমাকে একশোবার স্বীকার করতে হবে যে আমি অত্যন্ত গর্বিত এবং আমার মহান শ্রেষ্ঠটার কাছে আমি মাথা নত করে তার কদমে নিজের মাথাকে নত করে দিয়ে শুক্রিয়া দায়ী করছি যে আমাকে একটা ভাইয়ের মতো ভাই দিয়েছে আমার চোখে পানি এসে গেছে আমার ছোটো ভাইটা সে আজকে না খেয়ে দে মানে কীভাবে যে আমি বলতে পারছি না এইভাবে যে কষ্ট করছে আমি খোদার কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ যেন তাকে আমার থেকেও বড় করে আমি অহংকারী নয় আমি হিংসুক নয় যে আমার কোনো ভাই যদি বড় হয়ে যায় আমার বুক ফেটে যাবে আমি তাকে কামড়াবো এ ধরনের চিন্তাধারা করাটা আমার রসুরের আদর্শে নাই আল্লাহ যেন আমাকে সেই জায়গা থেকে পবিত্র রাখে পাক রাখে কোনো দিন যেন আমার মধ্যে হিংসা না আসে আর কোনোদিনই যেন নবী সঙ্গে আল্লাহ যেন আমার দোস্তিত্ব না করা দেয় তা আমার ছোট ভাই গত কালকে হ্যাঁ ওই ভিডিওটার বড় হয়ে যাচ্ছে আপনারা জানতে চেয়েছেন তাই বলছি প্রশ্ন করছেন হ্যাঁ একটা প্রোগ্রামে গিয়েছিল স্টেট করতে আস্তে আস্তে তার বমি হচ্ছিল কয়েকবার আমি শুনলাম আজকে শুনে তো আমার খুব খারাপ লাগলো ওকে ফোন করে বললাম আই টাইমে টাইমে খা ও সেই মাঠে পড়ে আছে সবার সাথে হৈ হৈ করছে কাজ করছে আহা ওর মোজাদ্দেস জামানের জন্য ও জান কুরবান করছে তাহলে সেই জায়গায় তিনটে ইনজেকশন দিতে হয়েছে দোয়া চাই বাংলার মানুষের কাছে আমার ছোটো ভাইয়ের জন্য দোয়া করবে আল্লাহ যেন ওকে আমার থেকেও বড় করে ওকে যেন আবু বাকার সিদ্দিকির গোলাম কবুল করলে আমার রসুল্লাহ দরবারের যেন কুকুর তৈরি করে আমার থেকে বড়ো যেন ওকে রসুলের পাকল আল্লাহ তৈরি করে আমি গর্বিত আমার ছোট ভাইয়ের জন্য তবে এই প্রোগ্রামটা শুধুমাত্র ফুরফরাস হালের শূন্য ফলে আমাদের কর্মীরা করছে এখানে কারও হাত নাই কেউ যদি এই জিনিসটাকে নিজের মনে করে নিয়ে আসতে চায় তারা হজুরই মনে করে সে আসতে পারে কেউ যদি মনে করে অমুক পীর সাহেব বললে আমি যাব অমুক পীর্যাদা বললে যাব অমুক বললে যাবো কাছে আমি হাত জোর করে বলছি আপনি দূরে থাকবেন আপনার প্রয়োজন নেই আমার আবু বাকারের ভক্ত মুরিদ আমার প্রয়োজন যারা আমার আবু বাকারের মরিদ দাদা হুজুর পিরকি আল্লাহ রহমা হুজুরের যারা মরিদ তাদেরকে আমার প্রয়োজন কেন তারাই আমার ভাই তারাই আমার বোন তারাই আমার মা তারাই আমার বাপ একটা প্রশ্ন উঠতে পারে তাহলে অন্য কোনো হুজুরের মুরিদ কি আপনার ভাই আপনার মা না আমার নয় কেউ আমি ওপেন বলে দিচ্ছি আমার কেউ নাই তারা কেন আমি একটা জিনিসের অঙ্কের ওপর চলি আমরা কারও মত মানি না আমরা বড়ো হজুর মেজুর সেজন্য হজুর ছোট হজুর দাদা হজুরের কোনো খলিফার মত মানি না আমরা আমি মত মানি দাদা হজুরের অন্য কারো মত ময় না হ্যাঁ দাদা হজুরের পাঁচ আউলাদ পায়ের ধুল আমার চোখে সুর আমি রাখতে চাই তারা বেশা রলি তাদের মতো দ্বিতীয় হয় না এত বড়ো মহামানুষ কিন্তু দাদার মত নয় খলিফাদের মত নয় সবার যদি মত হয়ে যায় তাহলে সেলসলা টুকরো হয়ে গেল আমাদের একজনই মাম দাদা হয় তার ভক্ত নামে যখন হচ্ছে সবাই আসবে তো সেই জায়গায় আজকে আমাদের প্রস্তুতি খুব সুন্দর হচ্ছে যার কোনো তুলনা চলে না আর বাংলা জুড়ে আমার ফুরা শরীরে কী প্রস্তুতি হচ্ছে সেটা কি বলবেন আপনি বাংলার খবর দেখেন প্রত্যেক গ্রামে কী প্রস্তুতি চলছে প্রত্যেক গ্রামে ঈদ হচ্ছে আমার মা বোনেরা তাদের বাচ্চা তাদের স্ত্রীদের ঘরে মানে সাজিয়ে দিয়ে পাঠাবে এরকম একটা ব্যাপার হচ্ছে যে খাবার টাবার রেডি করে যেটা থেকে প্রমাণ হয় আবার একবার বলছি আমার আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ কে কে গেস্ট থাকছেন দের মধ্যে কে কে থাকছেন সেই একই প্রশ্ন আপনারা করছেন দেখুন আমি আগেও যেটা বলেছি আজও সেটা বলছি কাউকে দেখে আসবেন না আপনার ফুদপ্রশীরি আলেসন নতাল জামাতের ব্যান্ড যেখানে ঝুলবে সেখানে যাবেন আমার সংঘটাক ছেলেদের শিক্ষা দিয়েছি আর দাদা খুজের মরিদ ভাত আমভাবে বলবো দাদা হুজুরের নামে নলেজ সিটি হচ্ছে আপনারা আসবেন আব্বাস সিদ্দিকি দেখেও আসবেন না পীর মহলের কে কে থাকছেন সেই তো ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলছে দেখুন সমস্ত চাহাজান হুজুরদের জুতো আমি মাথায় রাখি সমস্ত আমার বড় ভাই একদিনের বড় যদি কেউ হয় তারও জুতো আমি মাথায় রাখি কেন আমার পীরের আল্লাহ আমি পীর মানার লোক কেন আল্লাহর কোরআন বলছে অলিয়া মুর্শিদা অকুন মা আসিন তা আমার মজাদের জামানকে আমি মানি আজকে খিলকাপুর বলে একটা গ্রাম আছে আপনাদের মাধ্যমে জানাচ্ছি ওখানে খিলকাপুরের ছেলেরা আমাকে খুব ভালোবাসে সবাই ভালোবাসে ওরা একটা গেট করবে মানে গ্রামে ঢোকার সামনে একটা স্মরণীয় গেট হয় না তা আমার নামে কোটটা করে বলেছিল আমি বলেছিলাম দেখো তোমাদের কথায় আমার মন ভরে গেছে কিন্তু তোমার দাদা হুচুর আমার স্বপ্ন একটাই যার ও শিলায় আজকে আব্বাসের দিকের পিছনে লক্ষ্য নয় কোটি কোটি মানুষ ছুটছে ছেলে মেয়ে বাপ ভাই আমি যে গ্রামে যাই মানুষ এভাবে ছোটে আমার ভয় হয় যে কে গাড়ির তলায় পড়ে যাবে কে হুঁচুটকে পড়ে যাবে কি হবে কি ছেলে মেয়ে সবাই একবার বাচ্চাকে দেখার জন্যে মা গুণ পর্যন্ত পাগল হয়ে থাকে যে আমার বাচ্চাকে একবার দেখব বাঘগুনো পর্যন্ত এখন পাগল হয়ে থাকে বোনগুনো ভাইকে দেখার জন্য পাগল হয়ে থাকে যে আমার ভাই সে তারা গর্বিত আব্বাসের দিকে আমার ভাই হয় আজকে সবার মোবাইলে গান ছিল এখন আমার আওয়াজ আছে আমাকে তারা ভাই বলে মেনেছে আমার গুনেদের জন্য দোয়া করি আল্লাহ যেন দুনিয়ায় আমার গুনেদের খেলে সুখে শান্তিতে রাখে পরকালে খেলে জান্নান্ন করে আমার ভাই আমার আব্বা সবাইকে পুরো পরিবার দাদা হুজুরের ওটা আমাদেরই তা সেই জায়গায় দাদা হুজুর রহমতুল্লাহ আলাইজের নাম দেখে আসবে একটা প্রশ্ন হতে পারে হুজুর কেবলাদেরকে বলছেন কি না একটা প্রশ্ন উঠতে পারে এটা যদি বলেন তাহলে এই জায়গায় একটা কথা বলবো সেটা হলো এটা একুশ অভি পড়ে বলবো এখন বলবো না কেননা আপনারা নিশ্চয়ই জানেন অনেক সময় কেউ কেউ বলে যে আমাকে দেখিয়ে লোক জড়ো করে এই বলাতে আমি নিজেকে ছোট মনে করছি না বা আমার কিছু ক্ষতির ব্যাপার নাই কিন্তু আমার দিলে একটা আঘাত লাগে কি আঘাত লাগে যে আমি লোক কখনো নিজের জন্য জড়ো করিনি তো কাউকে দেখাবার জন্য কেন আমি কখনো ভাবিনি লোক এলাভ বা দিকে সোনা ভাবে আমি কখনো ভাবিনি আমি ভাবি লোক দাদা হুজুর পাঁচ হজুরকে ধরে আমার মোজাদ্দ জামানের নীতি আদর্শ মহাপত যেটা কোরআন সন্ন্য এজমা কি আস মেনে রসুল উল্লাহর এটা আমার টার্গেট ব্যাস এটাই হচ্ছে শেষ একটা প্রশ্ন এলাকাবাসীর কি মতামত বা কেমন সাড়া দিচ্ছে এলাকার লোক আমি তাকে বললাম যে আমার ফুফরা মানুষরা এসে আমাকে সহযোগিতা করে দেয় আর্থিক শুধু আর্থিক নয় ডেলি ওই মাঠে গেলে দেখবেন এলাকার মানুষ কিভাবে খাটছে তারা তো হচ্ছে রুহানি আওলাদ বয়স্ক বয়স্ক মানুষ তারা এসে কে শ্যালো লাগিয়ে পানি ছেঁচছে কে মানে কি বলে পাশতে একটা ড্রেন আছে সেই ড্রেনটা পরিষ্কার করছে তারপরে কে কোদাল চালাচ্ছে কে মাটি কেটে সুন্দর করে প্লেন করছে কারণ ওখানে জোহরে একটা নামাজও হবে তারপরে সবচেয়ে বড় কথা এলাকার প্রতিটা মানুষ একটা আদিবাসী পাড়া আছে সে আদিবাসী পাড়ার ছেলে বউ বাচ্চা তারা এত উৎসাহিত তারা আমাদের মানুষ গেলে ধরে ধরে মানে দেখিয়ে দিচ্ছে এই দিকে তারা উৎসাহিত এত আর সবচেয়ে বড় কথা সব গ্রামের মানুষই সাথে আছে আশেপাশে তবে তুলনামূলক একটা কথা বলতে হয় চাচুয়ার মানুষের তুলনা চলে না তারা আজকে ধরতে গেলে প্রায় আমার ছোট ভাইয়ের সাথে কুড়ি পঁচিশ দিন নিজেদের জীবিকা ছেড়ে দিয়ে দাদা হুজুরের নলেজ সিটি পিছনে পড়ে আছে আল্লাহ তাদের রুচিতে কর দিকে এর ঋণ আমার আল্লাহ শুধবে আমার দাদা হুজুরের কারা দিন তাদের ঘরে যেন সাথে করে সাফাৎ করে রসদুল্লাহর সাথে তাদের যেন আল্লাহ হাসুর নাসুর করে এ দোয়া করি তারা এত সুন্দরভাবে সাধ্য দিয়ে কাজ করছে আশপাশে সব গ্রামে রয়েছে চাচর অনেক মুরুবী মুরুবী মানুষ পর্যন্ত আজকে তারা এসে সেই জায়গায় ছোট ভাইয়ের সাথে সাথ দিয়ে তারা কাজ করছে আমি অত্যন্ত খুশি যা কাল্লাগারে দিন তো এসে গেল সবাইকে আর একবার দাওয়াত দিচ্ছি দাদা হজুরের নামে নলেজ সিটি দাদা হজুর যার যার আসবেন তারা আলহামদুলিল্লাহ